হে প্রভু, প্রতিদিন এই সাগর তীরে নীলাচলে জগন্নাথ মন্দিরের ছায়ায় আমি চেয়ে আছি তোমার আশার পথের দিকে। অনাচারে অবিচারে অত্যাচারে মানুষ ভুলে গেছে মানুষের দেবতাকে। হে প্রভু, হে নবদ্বীপ চন্দ্র, তুমি উদিত হও নীলাচলে, তোমার অপার প্রেমে মুক্ত কর মানুষকে। রাজার লোকেরা সব জোয়ানদের ধরে নিয়ে যাচ্ছে। তাই চল মহামন্ত্রীর কাছে, চল সেখানে আমাদের বিচার চাই। কিসের গোলমাল হরিচন্দন, দেখে আসবো? না না, থাক, তোমাকে যেতে হবে না। মহামন্ত্রী অট্টনায়ক,
ও কিসের গোলমাল পট্ট নয়? সেই কথাই তো আপনাকে জানাতে এসেছি। প্রাসাদের বাইরে শবর আর লুলিয়ারা জমায়েত হয়ে তাদের প্রতিকার চাইছে। প্রতিকার কেন? তাদের উপর নাকি অত্যাচার হচ্ছে। রাজা সিপাহীরা নাকি তাদের ধরে নিয়ে গিয়ে কর্ণাটকের যুদ্ধে তাদের ব্যাগার খাটাচ্ছে। চিরকালই তো এই প্রথা চলে আসছে পট্ট নয়। কিন্তু সেই প্রথার বিরুদ্ধে আজ তারা বিদ্রোহী হয়ে উঠেছে। বেচারা, নিশ্চয়ই ওদের পেছন থেকে কেউ খেপিয়ে তুলছে। তুমি ওদের বুঝিয়ে বলো পট্টনায়ক, রাজা প্রতাপ রুদ্রের আদেশ, আমি কি করব? রাজা যুদ্ধক্ষেত্র থেকে ফিরে আসুন, নিশ্চয়ই তিনি এর একটা ব্যবস্থা করবেন। তার আগেই যদি ওরা খেপে ওঠে পট্টনায়ক, তাহলে তুমি তাদের দমন করবে? পট্টনায়ক, প্রয়োজন হলে অস্ত্র প্রয়োগ করবে। রাজনীতি বড়ই নির্মম। আদেশ করুন, চলো গৃহে ফেরা যাক। অত্যাচার যদি একটা হয়েই থাকে অস্পৃশ্যদের উপর, তার জন্য তো আর আমরা দায়ী নই। রাজার হুকুম ছাড়া তো আর আমরা চলি না। ঠিক কথা। এই কথাটাই ওদের বেশ ভালো করে বুঝিয়ে দিতে হবে। ওদের বিদ্রোহ রাজার বিরুদ্ধে, আমরা শুধু সেই বিদ্রোহের আগুনকে জ্বালিয়ে রাখবো। এর জন্যে যদি একটা অগ্নিকাণ্ড হবে, রাজা যদি জানতে পারেন। সব ভাবনাই যখন আমার উপর ছেড়ে দিয়েছেন, এই দুর্ভাবনাটাও না হয় আমারই রইল। কিন্তু একটা কথা আছে, নুলিয়াপল্লিতে ওদের সর্দার এক পঞ্চায়েত দেখেছি। আপনাদের মধ্যে কেউ গিয়ে ব্যাপারটা জেনে আসুন। হ্যাঁ, আমাদের যদি চিনতে পারে। তাহলে আমাকে একটু ভাবতে সময় দিন। আচ্ছা, আপনারা এখন আসতে পারেন। ছায়া গায়ে পড়লে পরে মানুষের জাত যায়। আর লড়াই পারলে আমাদের তোর যেতে হয় না দেবে। তা দিবি না? তখন যে তাদের দরকার রে। তোরা নইলে জঙ্গল সাফ করবে কে? পথ ঘাট তৈরি করবে কে? মোট বইবে কে? লড়াইয়ের সময় গোলা বারুদের সামনে মরবে কে রে? না না না, মোরা মরবো না, মোরা কারো কথা শুনবো না। মোরা যেমন করে হোক বাঁচবো। কে আমাদের বাঁচাবে? কে আমাদের কে আছে? আমাদের রাজা নেই, দেশ নেই, জগন্নাথ নেই। না 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 না, ও কথা বলিস নে সর্দার। কেউ না থাকেন, জগন্নাথ আছেন। মানুষের উপর রাগ করে ভগবানকে ভুল বুঝিস নে। মিথ্যে কথা, তোর কথা আর শুনবো না। না না, শুনবো না। তুই রাজার চর। আমি যে রাজার চর, সে রাজাকে এখনো তোরা চোখেও দেখিসনি। তার হাতে অস্ত্র নেই, সঙ্গে সৈন্য নেই। তার কাছে ছোট বড়, উচ্চ নীচ, বামুন চাঁড়াল, হিন্দু মুসলমান কোনো ভেদাভেদ নেই। যত দুঃখ, যত আঘাত মানুষ মানুষকে দিয়েছে, তার সবখানি ব্যথা জল হয়ে তার দু চোখ দিয়ে দরদর করে গড়িয়ে পড়েছে। তিনি শুধু বলেন যে তোমরা ভালোবাসো, শুধু ভালোবাসো। পূজো নয়, পুঁথি নয়, মন্দির নয়, দেবতা নয়, তোমরা শুধু মানুষকে ভালোবাসো, সেই হবে জগন্নাথের পূজা।
জগন্নাথ এখন দেবদাসী নাচে গানে ঘুমিয়ে আছেন, তাই অন্য নাচে অন্য গানে তাকে জাগিয়ে তোলবার জন্য তিনি আসছেন। আমি জানি তিনি আসছেন, আমি দেখতে পাচ্ছি তাঁর অপরূপ মদনমোহন রূপ। বাংলা থেকে উৎকল হিংসায় উন্মত্ত সমস্ত দেশকে শান্তিতে অভিষিক্ত করতে করতে তিনি ছুটে আসছেন। আমি শুনতে পাচ্ছি তাঁর পায়ের শব্দ, তাঁর আকুল কণ্ঠস্বর। জগন্নাথ স্বামী রাজন পথ গামী, ভুজে সব্য বেনু শিরসি শিখি পুচ্ছং কটি তটে, দুকুলং নেত্রান্তে সহচর কটাক্ষং বিদধতে। সদা শ্রী মদবৃন্দাবন বসতি লীলা পরিচয়ো জগন্নাথ স্বামী নয়ন পথ গামী, ভবতু মে। মহম বোধেস্তীরে কনক রুচিরে নীল শিখরে, বসন প্রাসাদান্তে সহজ বলভদ্রেণ বলিনা, সুভদ্রা মধ্যস্থ সকল সুর সেবা বসরদো। জগন্নাথ স্বামী নয়ন পথ গামী, ভবতু মে। নবৈয়াচিরাজ্যং নচ কনকমাণিক বিভবং, নৈয়াচি হংরস্যাং সকল জনকম্যাং বরবধূম। সদা কালে কালে প্রমথপতি না গীত চরিতো, জগন্নাথ স্বামী নয়ন পথ গামী, ভবতু মে। সমস্ত পূজার উপকরণ তো নষ্ট করে দিলে, জগন্নাথ মহাপ্রভুকে স্পর্শ করেছে। পাশুনি ঠাক ঠাক, লোকটি দেখছি অচৈতন্য, দণ্ড রেখে দিন। এখনই এই লোকটিকে শিবিকা করে আমার বাড়িতে পৌঁছে দিন। শুনছেন, আমাদের ঠাকুরকে এই পথে যেতে দেখেছেন? ঠাকুর কি ঠাকুর? মানুষ ঠাকুর। মানুষ ঠাকুর কিরকম দেখতে? দেখতে কি করে বলবো তোমাকে কিরকম দেখতে, সে পাগলকে দেখলে চোখ আর ফেরানো যায় না। পাগল? মাথা খারাপ? আরে শুধু কি তার, আমাদের সকলের মাথা খারাপ করে দিয়েছে। তাই তো দেখছি। আরে চলো চলো ওদিকে, চলো ওদিকে, চলো এগিয়ে চলো। উড়িষ্যায় বড়ই দুর্বৎসর। হরি ওম 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 হরি ওম
গোপীনাথ তুমি? প্রভু আবার তোমার দেখা পেলাম। আমি যে তোমারই পথ চেয়ে বসেছিলাম প্রভু। এরই গৃহ, ইনি মহারাজ প্রতাপ রুদ্রের সভা পণ্ডিত সার্বভৌম ভট্টাচার্য। সার্বভৌম ঠাকুর, ভারত গুরু, সর্বশাস্ত্রবিদ, আমি আপনার দাস, মূর্খ, অভাজন। সাধু সাধু, দেখছি নবীন সন্ন্যাসীর দম্ভ তোমাতে নেই। ভালো, প্রভু তুমি এখানে আর আমরা। মুকুন্দ জগদানন্দ প্রণাম করো, মূর্তিমান শাস্ত্র সার্বভৌম ঠাকুর, এর দয়াতেই এখানে আশ্রয় পেয়েছি। তুমি বুঝি এদের সঙ্গে এসেছো? আগে না, আমরাই ওর সঙ্গে এসেছি, আর ওর সঙ্গে এখানে থাকবো। তা বেশ বেশ, আপাতত এখানেই থাকো। আর গোপীনাথকে তোমরা তো সকলেই জানো, নবদ্বীপে আমরা একসঙ্গে পড়েছি। গোপীনাথ আমার ভগ্নিপতি, ওই তোমাদের দেখাশোনা করবে। শ্রীপাদ, এর কাছে আশ্রয় না পেলে আজ। থামো ঠাকুর থামো, আর জ্বালিও না। এতটা পথ ছুটিয়ে এনেছো, ফিরে পেট চোঁচো করছে, এখন স্পষ্ট কথা বেরিয়ে পড়বে। সে কি বলছি? ওই মহাপুরুষ তোমায় আশ্রয় দিলেন, না তুমি ওই মহাপুরুষকে আশ্রয় দিলে? এখানে কি, এইখানে কি? কি বলছো, উনি যে সন্ন্যাসী। সন্ন্যাসী? আমি অমুক তক্ষ চূড়ামণি, সার্বভৌম ঠাকুরের জামাতা। তুমি আমার সন্ন্যাসী দেখাও, ওরা যদি সন্ন্যাসী হয় তাহলে আমিও সন্ন্যাসী। তুমি সন্ন্যাসী না তো সন্ন্যাসী কে? আমাকে নিয়ে তুমি একটু সাক্ষী বিয়ে করলে? দেখো কয় কথা, আর আমি শ্রেষ্ঠ কুলিনের সন্তান, সাইটটা বিয়ে তো আমার পক্ষে কিছুই না, আর তুমি খালি বিয়েই দেখলা। আসলে আমি সাইটটি অবলা নারীর ধর্ম রক্ষা করছি। আমি সব বজরুকিতে নাই, ওই গেরুয়া পইরা পাগল সাইজা ভদ্রলোকের বাড়ির মধ্যে ঢুকা মিটমিট। না না না, হটাও হটাও ওই সব ভণ্ড সন্ন্যাসী। ছি ছি ছি, ও কথা বলো না গো, তুমি যদি না খাও তো আমি কমু, আমি ডরাই নাকি? আমি কি কেউ ডরাই? শোনেন শোনেন, আপনি রিখুজ দিয়েছিলাম কেন? ওই পাগল গুলোরে শিগগির বাড়ি থেকে বিদায় করেন কেন? ওরা তোমার কি ক্ষতি করলে? আরে অন্তপুরে ভীষণ গোলযোগ, আপনি সব বুঝবেন না, আপনি বুড়া মানুষ। অমুক, ওরা আমার অতিথি, আমি আপনার জামাতা। বেশ, আপনি না করেন আমি বিহিত করব। মূর্খ, আমার চেনেন? চেনেন না? আমি অমুক তক্ষ চূড়ামণি, সার্বভৌম ঠাকুরের জামাতা, কাশ্যপ গোত্র নিবাস পূর্ববঙ্গ। শুধু কি তাই, আমি মহামন্ত্রী, মহামন্ত্রীর বয়স্য। বুঝেছি বুঝেছেন, কিছুই বোঝেন নাই, ভবিষ্যতে একটু সমীহ পীড়া চলবেন না। সৎবাণী, আমার ভাগ্যই বিরূপ, যশ অর্থ প্রতিপত্তি সব পাওয়া যায়, কিন্তু অন্তরের শান্তি পাওয়া বড়ই কঠিন। কেন দাদা? এই ধরো অমুক, ওকে তো জামাই বলতেই লজ্জা করে। গোপীনাথ তার কতই ভরসা করেছিল, কিন্তু তার যা মতিগতি দেখছি। এই যে গোপীনাথ, কোথায় থাকো? মহাপ্রভু আরতি দেখবেন তাই তার ব্যবস্থা করে দিচ্ছিলাম। মহাপ্রভু মহাপ্রভু, আমি তো বুঝতে পারিনি তোমরা মহাপ্রভু মহাপ্রভু বলো কেন, আমি তো দেখতে পাচ্ছি ওর ঘোর উন্মাদ দশা।
না, উন্মাদ দশা নয়, মহাভাব। মহাভাব? যার অদ্বৈত জ্ঞান হয়নি তার মহাভাব আসবে কোথেকে? ওর তো বেদান্তের কোনো জ্ঞান নেই। আমি তো দেখতে পাচ্ছি যে স্নায়বিক রোগগ্রস্ত কি অসহায় বাল। মনে হয় আপনার সিদ্ধান্ত ঠিক নয়। কেন? হে দৈত, হে ভুবন এক বন্ধ, হে কৃষ্ণ হে চপল, হে করুণৈক সিন্ধ, হে নাথ হে রমণ, হে নয়ন ভীরাম, হা কদা প্রেম, ওই কৃষ্ণ বিরহের ব্যাকুলতা নারদীয় পুরাণের অবতার বর্ণনার সঙ্গে হুবহু মিলে যায়। বেটা ছুঁয়ে দিলি? হয় দেখো, আমি ছুঁলুম কেমন করে? দেখো মাহন্ত, তাই তো বেটা আসপাতে দেখো, ব্রাহ্মণের হাতটা আঘাত করবার জন্য নয়, আশীর্বাদ করবার জন্য। এ আবার কে? আগে সার্বভৌম ঠাকুর মহাশয় যাকে মন্দির থেকে তুলে নিয়ে গেছিলেন সেই পাগলটা। হ্যাঁ, পাগলি আমি হয়ে গেছি। ওসব পাগলামি বাড়িতে বসে করো। ছোট জাত অছুত ব্রাহ্মণকে ছুঁয়ে দেবে উল্টে। কে অছুত, কে ব্রাহ্মণ? তার মানে ভগবান মানুষ সৃষ্টি করেছেন, মানুষ করেছে উচ্চ নীচ ছুত অছুত ব্রাহ্মণ চণ্ডাল। ভগবানের কাছে ব্রাহ্মণ চণ্ডাল কিছু নেই, সবাই সমান, কোনো ভেদাভেদ নেই। বটে, সবাই সমান। এ কি ম্লেচ্ছ দেশ পেয়েছ? না, এটা জগন্নাথ ক্ষেত্র, এইখানে নতুন করে প্রতিষ্ঠিত হবে মানুষের মহিমা, এই নরদেহে জগন্নাথের মন্দির। এ কি অশুচি হতে পারে? এসো ভাই, বলো হরি বল। হরি বল, হরি বল, হরি বল। যে সন্ন্যাসীটিকে দেখলাম, তিনি কে বলতো? শুনছি বাংলাদেশ থেকে এসেছেন। Thank you.
বড় বেশি উৎফুল্ল দেখাচ্ছে যেন চন্দ্রাবলী। আচ্ছা, মন্দিরের কাছে তুমি কোন সন্ন্যাসীকে দেখেছো? দেখেছি। অমোঘের কাছে শুনলাম সে নাকি সমস্ত অস্পৃশ্যদের খেপিয়ে দলে টানবার চেষ্টা করছে। জানি না। যাক, কেমন দেখলে তাকে? দেখলাম, ভালো করে দেখতে পেলাম না। মানে? মানে দেখে আস মিটল না বুঝি? বোধহয় তাই। Thank you.
গোপীনাথ, আমাকে ডাকছিলেন? হ্যাঁ, তুমি একটা কথা বলবো মনে করছিলাম, যে দেখে শুনে আমার মনে হচ্ছে যে তোমাদের সন্ন্যাসীটির এখনো শাস্ত্র জ্ঞান হয়নি। কেন, এ কথা কেন বলছেন? যখনই দেখি তখনই তো দেখছি তোমরা ভাবের আবেগে কেবল নৃত্য গীত করছ, কিন্তু সন্ন্যাসীর পক্ষে এরূপ নৃত্য গীত করা অন্যায় এবং অশাস্ত্রীয়। কেন, শ্রীমৎ ভাগবতে তো পড়েছি যজ্ঞই সংকীর্তন প্রায়ই। আহ, ভাগবতেরও ব্যাখ্যাই তোমরা বুঝতে পারো, যথারীতি শাস্ত্র চর্চা কখনো তো করলে না, তাই বলছে যে আমার তোলে তোমাদের কিছুদিন শাস্ত্র অধ্যয়ন করা উচিত, শাস্ত্রের গূঢ়ার্থ অনুধাবন করা উচিত। গোপীনাথ, শাস্ত্রীয় আচরণ শেখো। দেখো, এই গেরুয়া পড়লে এই বৈরাগ্য হয় না, প্রপঞ্চ বস্তুতে অনাসক্তি চাই, বুঝলে? অনাসক্তি হবে কি করে, দিব্যি খাচ্ছে দাচ্ছে গেরুয়া পরে দুহাত তুলে দেই 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 উন্মাদের মতো নৃত্য করছে। করেন কি, করেন কি? হ্যাঁ, পশ্চিম দিকে মুখ রেখে দন্ত ধারণ করছেন, তাতে কি হয়েছে ভা? সর্বনাশ হবে। কেন? অনাচার করলেই সর্বনাশ হবে। অনাচারটা কি করলাম ভা? অনাচার নয়। হ্যাঁ, আচার্যদেব যদি একথা শোনেন তাহলে রক্ষে রাখবেন। কিন্তু এটা যে অনাচার তার প্রমাণ কি? সে কথা বলতে গেলে অনেক কথাই বলতে হয়। প্রমাণ নয় রকম, যেমন প্রত্যক্ষ, অনুমান। থাক থাক থাক, আর বিদ্যে জাহির করতে হবে না। প্রমাণ নয় রকমের নয়, প্রমাণ দশ রকমের। মূর্খ, কি হলো? মূর্খ, তুই মূর্খ। স্মৃতিতত্ত্ব বাড়ি দি। আরে রেখে দে তো স্মৃতিতত্ত্ব বাড়ি দি, ওটা একটা পুঁথি নাকি? কি বললি, স্মৃতিতত্ত্ব বাড়ি পুঁথি নয়? না, দেখেন দেখেন দেখে শিখালাম, কিছু তো জানেন না, তা তো ফোটাকা টাকাইটা চলছেন কোথায়? মহাপ্রভুর সঙ্গে মন্দিরে যেতে হবে। আর মহাপ্রভু আসেন তো খালি মন্দির আর হলি বলল, নীলাচল পুরীর তো কিছুই দেখলেন না, চলেন যে আপনার দেখাই লো এসে। কিন্তু না না, কিন্তু না, আপনার আমি দেখাবো, চলেন চলেন না, চলেন চলেন চলেন, সব দেখাই লো এসি, চলেন, ভয়টা কি, চলেন আসেন আসেন, ওর ভয়টা কিসে, আসেন আসেন। হ্যাঁ দেখো, আরে আমি যতক্ষণ আছি কিচ্ছু ভয় নেই, আসেন 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 আসেন। এই সেই লোক, সন্ন্যাসী দলের বড় পাণ্ডা, প্রণাম করেন মহামন্ত্রী, মহা সৌভাগ্য আমার। কিরকম ভুলে আবালে নিয়ে আসলাম। তোমাদের প্রভুটির কথা শুনে আমার বড় কৌতূহল হয়েছে। কিন্তু দেখবেন হুজুর, কৌতূহলের মাত্রা বাড়াবেন না। কেন বলতো? তাহলে আর মন্ত্রিত্ব করতে পারবেন না। কি উন্মাদ উন্মাদ, বদ্ধ পাগল আপনি, কি যে ক। তোমাদের প্রভুটি কি তীর্থ করতে এসেছেন? তিনি যেখানেই থাকেন সেইখানেই তীর্থ, তাই নাকি? আজ্ঞে হ্যাঁ, তিনি এসেছেন হরিনাম বিলতে। আর দূর, কোনো কামকম্ম নাই, দিবানিশি খালি খায় আর হরিবোল হরিবোল করে। তোমাদের প্রভুটি কি অস্পৃশ্যদের মধ্যে হরিনাম বিলুতে এসেছে? আগে তাদেরই যে তার সবচেয়ে বেশি দরকার। কিন্তু এই অস্পৃশ্যদের যে আমারও খুব বেশি দরকার, যুদ্ধের প্রয়োজনে, রাজ্যের প্রয়োজনে। কিন্তু তারা যদি রাত দিন তোমাদের দেখা দেখি হাত তুলে হরিনাম করতে শুরু করে দেয়, আমার খুব অসুবিধে হয়। তোমাদের প্রভুটিকে বলে দিও তল্পি তল্পা নিয়ে যেন ফিরে যান। এরই নাম মহামন্ত্রী। একটি ভালো কথা বলি
তার কথা যদি না শোনো তাহলে সোজা গিয়া শুলে বসতে হবে। যে আজ্ঞে। মনে থাকে যেন। লোকে যে শুদ্ধা ছাড়ে গিয়ে জগন্নাথ দেবের পূজা আচ্ছা করবে, এসব ভিকির গুলো যারা সে উপায় নেই। আমরা যে সন্ন্যাসী করি পাবো কোথা। মানুষের মুখ দিয়ে তিনি ভিক্ষা চেয়েছেন, মানুষের হাত দিয়ে তিনি ভিক্ষা দেবেন। নানা রকম বুজরুকি দেখে অস্পৃশ্যদের হাত করে নিচ্ছে। আমরা বিপন্ন হব কেন? যে অস্পৃশ্যদের উত্তেজিত করে আমি রাজার বিরুদ্ধে অস্ত্র রূপে প্রয়োগ করতে চেয়েছিলাম, ওই লোকটা তাদেরই হাত করে
আমার সিংহাসন লাভের সমস্ত আয়োজন ব্যর্থ করে দিচ্ছে। আমি তাকে কিছুতেই হতে দেব না। কিন্তু তিনি তো শোনো, ওর ওই সন্ন্যাসীর আবরণ ছিঁড়ে ফেলে দিয়ে ওর আসল রূপটা আমি প্রকাশ করে দিতে চাই। সে কি? চন্দ্রাবলী, এই কাজ শুধু তোমার দ্বারাই সম্ভব। আমার দ্বারা সম্ভব? হ্যাঁ হ্যাঁ, তুমি ভুলিয়ে নিয়ে আসবে ওই সন্ন্যাসীকে এইখানে তোমার এই ঘরে। মালতী, শোন, সেই সন্ন্যাসী রোজ এসে মন্দিরে আসেন না? হ্যাঁ, চল তাহলে মন্দিরে যাই। চল। কেন? মহামন্ত্রীর আদেশ? আমি সব শুনেছি, কিন্তু সখী, এই যে আগুন নিয়ে খেলা, হয়তো পুড়ে মরবে। সেই মরণের সুখ আছে। ঠাকুর, ও ঠাকুর, আমি অবধূত। ও, অদ্ভুত? না না, অদ্ভুত নই, অবধূত। ওই হলো, প্রণাম। আমাদের দেবদাসী
আপনাদের মহাপ্রভুর সঙ্গে একবারটি দেখা করতে চান। ও তা তোমাদের দেবদাসীকে বলে দিও যে আমাদের মহাপ্রভু সন্ন্যাসী, তিনি নারী মুখ দর্শন করেন না, হবে না। আমি তোমাকে একটি কথা বলতে চাই। বলুন। তুমি অস্পৃশ্য সবরদের সঙ্গে মিশে তাদের খেপিয়ে তুলছো কেন? উঁচু নিচ সব ভেদাভেদ মুছে দিয়ে একাকার করে দিচ্ছ, এ অত্যন্ত অশাস্ত্রীয় ব্যাপার। আর তাছাড়া তুমি নিজে সন্ন্যাসী হয়ে রাস্তায় রাস্তায় নেচে গিয়ে বেরিয়ে সন্ন্যাসের অপমান করছো, শাস্ত্রের অপমান করছো। শাস্ত্র পুঁথি যা সামান্য কিছু পড়েছিলাম, নবদ্বীপে গঙ্গার জলে সব বিসর্জন দিয়ে এসেছি। তুমি শাস্ত্র ছেড়ে গান গেয়ে বেড়াচ্ছ? গান আমি গাই না, কে যেন আমায় গাওয়ায়। আমার সারা দেহ নেচে ও তোমার স্নায়বিক দুর্বলতার লক্ষণ। সন্ন্যাসীর প্রধান কর্তব্য কি জানো? বেদ বেদান্ত অধ্যয়ন করা। তুমি বেদান্ত জানো? আমি তোমায় বেদান্ত পড়াব। তোমার দীনতা, তোমার বিনয় দেখে আমি মুগ্ধ হয়েছি। দেখবে যে বেদান্তের জ্ঞান হলে এইসব পাগলামি আপনি চলে যাবে। গোপীনাথ, আগে তাহলে পাঁচি থেকে একটা দিন স্থির করো। প্রভু, এ আবার কি নতুন লীলা? প্রভু কি বলছো শ্রীপাদ? বলছি দিব্যি তো ভালো মানুষের মতন পড়াশুনো আরম্ভ করলে, নবদ্বীপের সঙ্গে সঙ্গে ওসব তো ভুলেই গিয়েছিলে। কি ভুলে গিয়েছি? এই পুঁথিপত্র, সংসার, নবদ্বীপ। যা ছিল বাইরে তার সম্বরণ করে নিয়েছি ভেতরে। ভোলার সাধনা আমার নয় তো শ্রীপাদ। আমি কি ভুলতে পারি? আমি কাউকে ভুলতে পারি না শ্রীপাদ। উমা, এই কি চুপ করে বসে আছে যে? তোমার হলো কি? কই, কিছু হয়নি তো। আ হা হা হা, রাধার কি হইল অন্তরে ব্যথা? বুঝেছি, দেখা হয়নি তাই। পত্র এসেছে মহামন্ত্রী পাঠিয়েছেন, তুই পর মালতী। চন্দ্রা বলি, মন্দিরে সহস্র চক্ষুর সামনে অভিসার সার্থক হয় না। কাব্যে বলে অভিসারের সময় নিশুতি রাত্রিকাল। ধন্যবাদ মহামন্ত্রী, আপনার আদেশ শিরোধার্য। তুমি যাবে নিশ্চয়ই? কিন্তু তিনি তো সামান্য সন্ন্যাসী নন, সকলের মহাপ্রভু। আমিও জগন্নাথের সেবা দাসী, লোকে বলে মনোমোহিনী।
ধন্য হলো কৃষ্ণ সখা, ধন্য করো আমাকে কৃষ্ণ দর্শন পিয়াসী আমি, শুধু একটি নিমেষ, শুধু একটি নিমেষ। তাহলে তো তুমি শ্রীমতী নও। আমি কুব্জা, চিরবিরহিণী, চিরপঞ্চিতা, চিরদিন থাক শ্রীমতীর, আমি শুধু চাই একটি নিমেষ। শুধু একটি নিমেষ? কিন্তু জানো তো শ্রীকৃষ্ণ নিজে গিয়েছিলেন কুব্জার কাছে। আমার কি সে সৌভাগ্য হবে? হবে হবে, সময় হলেই হবে। কুব্জার মতো নিজের কুঞ্জে গিয়ে এক মনে তাকে ডাকো, সে সৌভাগ্য হবে। এখানে আর এসো না। বেদান্ত কৌমুদী ব্যাখ্যা সূত্রে প্রতিভাষিত তত্ত্ব প্রতিজ্ঞায়াম শ্রীমৎ শঙ্করাচার্য দর্শিত। সন্ন্যাসী, একটি কথা আমি তোমাকে জিজ্ঞাসা করব। আদেশ করুন। আজ সাত দিন যাবত তুমি আমার কাছে নিয়মিত পাঠ গ্রহণ করছো, কিন্তু এর মধ্যে একটি প্রশ্নও তুমি উত্থাপন করো না, মহামৌনীর মতো বসে আছো, এর অর্থ কি? নীরবে শুনছিলাম। তা শোনো, কিন্তু আমি যা ব্যাখ্যা করলুম তা তোমার হৃদয়ঙ্গম হলো কিনা, আমি যা পাঠ দিলুম তা তুমি বুঝতে পারলে কিনা, সেটা তো আমার জানা দরকার। আজ্ঞে হ্যাঁ, আমাদের কাছে এমন প্রাঞ্জল ব্যাখ্যা অপূর্ব ব্যাখ্যা, এমন আর কখনো শুনিনি। বেদান্তের সব জটিলতা আপনার ব্যাখ্যায় একেবারে সরল হয়ে গেছে আচার্যদেব। তরুণ সন্ন্যাসী, তোমারও কি ওই মত? না না। কেন? আপনার বেদান্ত ব্যাখ্যা কিছুই আমার বোধগম্য হয়নি। কিছুই বোধগম্য হলো না, মূর্খ। আপনার ব্যাখ্যা ভুল। ভুল? আমার ব্যাখ্যা ভুল? জানো যে আমি সার্বভৌম ভট্টাচার্য, সারা ভারতকে শিক্ষা দিয়েছি বেদান্ত। ভুল শিক্ষা দিয়েছে সার্বভৌম, বেদান্তের সারমর্ম তোমার কিছুই উপলব্ধি হয়নি। তুমি আমার নাম ধরে ডাকো? তুমি মায়াবাদী, তাই বেদান্তের অপব্যাখ্যা করে স্বয়ং ঈশ্বরকেই অস্বীকার করেছ। কিন্তু তুমি কি শোনোনি শ্রুতি বলেছেন তাকে, জ্যোতি সব মৌপিতা জ্যোতি তামসা পরমুচ্যতে? তুমি কি পড়নি, সর্বত পানি পাদং তৎ সর্বতোপি শিরোমুখম সর্বত শ্রুতিমল্লোকে
সর্বমাবৃত্ত তিষ্ঠতি, তিনিই আমার আরাধ্য করি। তার গুণের কথা শতমুখে ব্যক্ত করা যায় না। তুমি কি শোনি আত্মারাম মুনিগণের কথা? আত্মা রামস্য মুনয়ঃ নির্গ্রন্থা পুরুক্রমে কুরুবন্ত হইতু কিং ভক্তিম ইত্থম ভূত গুণো হরি। বৃথা তর্কে তার প্রতিষ্ঠা করা যায় না সার্বভৌম। তিনি হৃদয়ে এসে প্রতিষ্ঠিত হন প্রেমে, তখন উপলব্ধি হয় তিনি বাস্তবের চেয়েও বাস্তব, সর্ব মাধুর্যের সার, পরম রসতম বিগ্রহ। হরি ওম, হরি ওম, হরি ওম, হরি ওম। সার্বভৌম ঠাকুরের সঙ্গে তর্কে আমাদের মহাপ্রভু তার ভুল দেখিয়ে দিয়েছেন, তাই নাকি? হ্যাঁ। কি বলছেন, কি ভুল তিনি স্বীকার করেছেন? দেখে এসো না সার্বভৌম ঠাকুর, অত চিন্তা করছেন কেন? এবার আপনিও আমাদের মতো হরি বলে দুহাত তুলে নেচে উঠুন, দেখবেন সব সংশয় ঘুচে যাবে। আমি কি তোমার রহস্যের পাত্র নাকি? আর প্রাচীন কোথাকার গোবিনাথ, গোপীনাথ, আমি হাত জোর করছি তোমার এই মহাপ্রভুটিকে নিয়ে রাস্তায় বেরিয়ে পড়ো, আমাকে রেহাই দাও। আমি তো ওকে গৃহে নিয়ে আসিনি, এনেছেন আপনি। এ গৃহের কর্তাও আপনি, আপনি বলে দিন ওকে চলে যেতে। বেশ, আমি তাই বলে দেবো। ওই বদ্ধ অনুমাদকে আশ্রয় দিয়ে আমি মহা ভুল করেছি। ভাবতে হইব না, আমি কইয়া দিছি। এই আপনার চোখ খোলা যে আটকায় তো, তাই আমি কয়ে দিলাম যে কালকার সকালের মধ্যে যদি বিদায় না হও তাহলে মাথায় ডমডম এরা বিদায় করুম। না না, আমি আপনার নাম করে কয়ে দিছি। তুমি তুমি এখনই আমার বাড়ি থেকে বেরিয়ে যাও। আমি? হ্যাঁ তুমি। আমি জানবো যে আমার মেয়ে বিধবা। আচ্ছা যাও। দাদা, তুমি কি বলছো? আমি ঠিক বলছি, এটা যুগ ধর্ম, এই যুগ ধর্ম এখন আর সনাতন ধর্ম চলবে না। তাই দিগ্বিজয়ী সার্বভৌম ভট্টাচার্য আর শাস্ত্র জানে না, তার ব্যাখ্যা ভুল, তার ত্রুটি ভুল, তার যুগ যুগান্তের জ্ঞান সব ভুল, সব ভুল। বিফল জানো
যথা দিনে কোনা বাঁচে জল বিনা মিনে যথা দিনে কোনা বাঁচে পিয়াসি যত যথা মেঘ বাড়ি যাচে মেঘ বাড়ি যাচে চন্দ্র বিহনে যথা বিপদ যামিনী কান্ত বিরহে যথা বলিল কামিনী বিপদ জনম হরি নাম বিনা নাম বিনা খানা রাম বিনা দাদা তুমি আজ পূজোয় বসলে না কিছু খেলে না অনেক রাত হয়ে গেল যে রাত হয়ে গেল হ্যাঁ যাও তোমরা খেয়ে নাও দেখছো না উনি কিরকম ভেঙে পড়েছেন সারাদিন কিছু আহারও করেননি তাই নাকি তাহলে তো মুশকিল কাল সকালেই প্রভুকে জানাবো তুমি মায়াবাদী তাই তুমি বেদান্তের অপব্যাখ্যা করে স্বয়ং ঈশ্বরকেই অস্বীকার করেছো কৃষ্ণ বিরহের ব্যাকুলতা নারদীয় পুরাণের অবতার বর্ণনার সঙ্গে হুবহু মিলে যায় সুবর্ণ বর্ণ হেমাঙ্গ বরাঙ্গশ্চন্দনাঙ্গদি সন্ন্যাস কৃচ্ছম শান্ত নিষ্ঠা শান্তি পরায়ণ ভদ্রায় রামচন্দ্রায় বেধসে রঘুনাথায় নাথায় সীতায় পতয়ে নমঃ ঈশ্বরঃ পরম কৃষিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণ কারণম Thank you.
শুভঙ্গ, কাল সারা রাত তুমি অভুক্ত ছিল, তাই ভোরে উঠে মন্দিরে গিয়েছিলাম, তোমার জন্য প্রসাদ নিয়ে এসেছি, খাও। আমি খাবো। হ্যাঁ, কিন্তু এই তো আমি শয্যা ত্যাগ করলাম, আর নিত্যকর্ম পূজা কিছুই হয়নি, আমি যে মহাপাপের দায়ী হব। তোমার সব পাপ আমি গ্রহণ করলাম, কিন্তু আমার কর্ম, আমার বিধি নিয়ম আমাকে দিয়ে দাও, আমার সর্বস্ব তুমি কেড়ে নেবে। সর্বস্ব না পেলে আমার ভালোবাসা মেটে না সার্বভৌম, না। আমার বিদ্যা বুদ্ধি যশ মান সর্বস্ব তোমায় দিলে, তুমি আমার ইষ্ট মন্ত্র, তুমি আমার ধ্যানের দেবতা। তুমি যে আমারই সার্বভৌম, তোমারই জন্য আমি এসেছি নীলাচলে। আমার জন্য? হ্যাঁ, তোমার জন্য। সর্বশাস্ত্র, সর্ববিদ্যা, সর্ববুদ্ধির ঊর্ধ্বে যে প্রেম ও ভক্তি, তুমি তো তা প্রমাণ করলে। ও কথা বলে আমাকে আর ভোলালে চলবে না, সর্বস্বই যখন কেড়ে নিলে তখন বলে দাও কি হবে আমার গতি, কি করে পাবো মুক্তি। সকল জীবের যা গতি মুক্তি, তোমারও তাই। নাম, হরের নামৈব কেবলম, হরের নামৈব কেবলম, হরের নামৈব কেবলম। এমন সময় আর পাবি না, সব বেড়া ভেঙে দিয়েছে রে। মহাপ্রভু এনেছে নাম, বল হরি বল, হরি বল, হরি বল, হরি বল। মাধব গোবিন্দ মাধব গোবিন্দ হরি 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 গোবিন্দ মাধব গোবিন্দ মাধব গোবিন্দ গোবিন্দ বল জয় গোবিন্দ গোবিন্দ বল জয় গোবিন্দ মুকুন্দ মাধব গোবিন্দ মুকুন্দ মাধব। ঠাকুর, কি ভীষণ অনাচার, রাজা দেশে নেই, রাজা দেশে নেই, তবে কি হয়েছে, প্রধানমন্ত্রী তো আছে। ঠিক বলেছো, সবাইকে নিয়ে চলো সিকিম রাজা। সব কথাই আমার কানে আসে, তা আমি কি করতে পারি বলুন। আপনি হলে রাজ্যের প্রধানমন্ত্রী, সার্বভৌম যদি ওই উন্মাদদের সঙ্গে অস্পৃশ্যদের নিয়ে নিত্যগীতে উন্মত্ত হন, ব্রাহ্মণ চণ্ডাল সব একাকার করে দেন, তাহলে আমাদের সম্মান থাকে কোথায় বলুন। তিনি হলেন সভাপণ্ডিত, বলো তার বিধানে আবার সমাজ চলে। ঠিক, তাই তো। তা আমি কি করতে পারি বলুন। সার্বভৌম ঠাকুর হলেন রাজার পূজনীয় ব্যক্তি, তার বিধান রাজা এসেই করবেন। কিন্তু এর ভিত আপনাকেই করতে হবে, নইলে ধর্মকর্ম সমস্ত রসাতলে যাবে। আমি গণনায় দেখেছি যে শনি এবং রাহুর উভয়েরই দৃষ্টি বক্র। সমাজ বিপ্লব, ব্রাহ্মণ পণ্ডিতদের আর কেউ মানবে না। হ্যাঁ, দেশে রাজা নেই, আপনি রাজপ্রতিভু, আগুন দাবানলের মতন জ্বলে উঠবার আগে তাকে নিপিয়ে ফেলুন, নইলে নীলাচলের সম্পূর্ণ। তাহলে আপনারা বলছেন রাজ্যের মঙ্গলের জন্যে, সমাজের কল্যাণের জন্যে এখনই এর একটা প্রতিরোধ করা উচিত। প্রতিরোধ? ফু, ফুৎকারে নিবিয়ে দিন, তাই দিন, তাই দিন, বিলম্ব করবেন না, বিলম্ব করবেন না। বেশ, আপনাদের সকলেরই যখন সেই ইচ্ছে, তখন
রাজ্যের মঙ্গলের জন্য রাজার সব কাজই আমাকেই করতে হবে। প্রভু, মহামন্ত্রী গোবিন্দ বিদ্যাধর এই পত্রে জানিয়েছেন যে নীলাচলে আর নাম সংকীর্তন চলবে না। আমি চললাম তার সঙ্গে একবার সাক্ষাৎ করতে। প্রতিপাদ, প্রভু নাম গানে বাধা দেবার অধিকার কারণে বাধা মুক্ত করাই আমার কাজ। তুমি আয়োজন করো, আমি সংকীর্তনে বেরোব। পট্টনায়ক, সন্ন্যাসীকে বন্দী করে দেবদাসীর বাড়িতে নিয়ে আসবে, যাও। আসুন আসুন সার্বভৌম ঠাকুর, বস। আমি আপনারই প্রতীক্ষা করছিলাম, কিন্তু আমি নিরুপায়, এ রাজার আদেশ, কীর্তন চলবে না। তাছাড়া আমি আগেই তোদের জানিয়ে দিয়েছিলাম, কর্ণাটের যুদ্ধক্ষেত্র থেকে মহারাজ এই আদেশপত্র পাঠিয়েছেন। মহারাজ প্রতাপরুদ্র এই আদেশ দিয়েছেন? হ্যাঁ হ্যাঁ সার্বভৌম ঠাকুর, মহারাজ নিজে। তিনি জানিয়েছেন রাষ্ট্রবিদ্রোহী প্রজাদের রাজ্য থেকে বার করে দিতে। মহারাজ প্রতাপরুদ্র প্রজানুরঞ্জন পরম ধার্মিক, তিনি ধর্মাচরণে বাধা দেবার আদেশ দিলেন। বেশ, তিনি যুদ্ধক্ষেত্র থেকে ফিরে এসেই এর বিচার করবেন। আমি যদি বলি তিনি আর ফিরবেন না? ফিরবেন না? দৈবের কথা কিছু তো বলা যায় না। আপনারা এভাবে নিত্যগীত করতে পারবেন না, মহামন্ত্রীর আদেশ। নাম গানে তো বাধা আমরা মানব না পট্টনায়ক। তাহলে আমি আপনাদের বন্দী করতে বাধ্য হব। বন্দী করবে? কর ভাই, তোমরা শুধু একবার বলো হরি বল, হরি বল। ব্যর্থ হয়ে ফিরে আসতে তোমার লজ্জা হলো না? এত লোককে বন্দী করতে হলে সমস্ত নীলাচলে কারাগার হয়ে উঠবে। তাই করব, সমস্ত নীলাচলের প্রতিটি গৃহ আমি কারাগার করে তুলব। যাও, কাল প্রত্যুষেই সেই ভণ্ড সন্ন্যাসীকে বন্দী করবে।
আমার নীলাচলে থাকার প্রয়োজন নেই শ্রীপাদ। কেন প্রভু? সমস্ত নীলাচল আজ হরিনামে মেতে উঠেছে। নীলাচলের অন্তর থেকে উঠছে হরিনাম। কিন্তু রাজশক্তির বাধা যদি আরো প্রবল হয়ে ওঠে প্রভু? জনশক্তির অন্তর যেখানে দুলে ওঠে সেখানে কোনো রাজশক্তি বাধা দিতে পারে না। এই বাধা যত প্রবল হবে নামের রোল ততই গভীর হয়ে উঠবে। নামেই হবে সর্বজয় সর্বকল্যাণ। হরি ওম হরি ওম হরি ওম হরি ওম। প্রভু, এত রাত্রে আমার ঘরে? আমি যে তোমার কথাই ভাবছিলাম। তাই তো যাবার আগে তোমার কাছ থেকে বিদায় নিতে এলাম। বিদায়? আমি যাব দাক্ষিণাত্যের পথে। একই কথা প্রভু, ভারতের প্রতি ঘরে প্রতি দ্বারে পৌঁছে দিতে হবে নাম। কিন্তু তুমি চলে গেলে এই নীলাচলে? তুমি থাকবে আমার প্রতিনিধি। আজকে যে ধর্ম বিপ্লবের সূচনা হলো নীলাচলে, তুমি তাকে ছড়িয়ে দেবে উৎকলের ঘরে ঘরে। তুমি হবে উৎকলের নাম যজ্ঞের ধারক ও বাহক। বিদায় সর্বভৌম। সন্ন্যাসী, সন্ন্যাসী,
আমি দেবদাসী, সামান্য দেবদাসী। আপনি আমার দেবতা, আমার প্রভু। আপনার চরণে আমার সর্বস্ব নিবেদন করে আমি নিঃস্ব হয়ে যেতে চাই। निरन्नतनु संकाशं तुरियाभूत समप्रभं निगोश्यामं चतुर्बाहुं कुशलं कमलेक्षणं वरेण्यं वरुदं विष्णुं मानदं वसुधेवजम् ईश्वरं सर्वभूतेशं বন্দে ভূতময়ম। আমি সব দেখেছি দেবদাসী, জগন্নাথে উৎসর্গীকৃতা দেবদাসী তুমি। একমাত্র প্রভু জগন্নাথ ভিন্ন, আর কারো পায়ে আত্মনিবেদন করবার অধিকার তোমার নেই। এর জন্য তোমার শাস্তি পেতে হবে। শাস্তি? হ্যাঁ দিন। কিন্তু আমি জেনেছি মহাপ্রভুই হচ্ছেন সচল জগন্নাথ। মহাপ্রভু, মহাপ্রভু, আমি কাউকে রেহাই দেব না। মহাপ্রভুর নাম নিয়ে যারা চিৎকার করে বেড়াচ্ছে তাদের সবাইকে আমি তিলে তিলে দগ্ধ করে মারব। বন্দিকা, কাল দেবদাসীর বিচার হবে। জগন্নাথ মন্দিরের প্রধানা দেবদাসী হয়ে তুমি একজন সাধারণ মানুষকে পাবার জন্য নির্লজ্জের মতন যা করেছো তার জন্য তোমাকে শাস্তি পেতে হবে, কঠোরতম শাস্তি। কোন শাস্তিকে আজ আর আমি শাস্তি বলে মনে করি না। দেবতাকে তুচ্ছ করে মানুষকে বরণ করেছো, এই জনতার সামনে তোমাকে নিরাভরণ নৃত্য করতে হবে। আমি জগন্নাথ সেবা দাসী, জগন্নাথ ছাড়া আর কারোর সামনে আমি নৃত্য করি না। ওই পাপ মুখে তুমি জগন্নাথের নাম উচ্চারণ করতে সাহস করো? জগন্নাথ প্রভু, পঁচিশ খা। থামো থামো, কে? রাজগুরু কাশী মিশ্র মশাই। এ তুমি কি করছো বিদ্যাধর? যত দোষী করুক দেবদাসী, তবুও নারী। মন্দিরের বিরুদ্ধে, রাজ্যের বিরুদ্ধে ঘোরতর অপরাধ করেছে ওই নারী। রাজা তার বিচার করবেন, রাজাকে ফিরে আসতে দাও। তাহলে শুনুন রাজগুরু, রাজা প্রতাপ রুদ্র আর ফিরবেন না। তিনি আর ফিরবেন না? না রাজগুরু, তিনি আর ফিরবেন না। বিদ্যাধর! মহারাজ প্রতাপ রুদ্র! মহারাজ, মহারাজ, মহারাজ! জয় মহারাজ প্রতাপ রুদ্র! জয় মহারাজ প্রতাপ রুদ্র! জয় মহারাজ প্রতাপ রুদ্র! জয় জয় মহারাজ প্রতাপ রুদ্র! কর্ণাটক যুদ্ধক্ষেত্রে আমাকে বধ করবার জন্য যাদের তুমি পাঠিয়েছিলে শুনে সুখী হবে যে তারা আমারই লোক। তোমার স্পর্ধা কত দূর চায় আমি শুধু তাই দেখছিলাম। বিশ্বাসঘাত! আপনি আপনি ভুল করছেন মহারাজ। সেই মীমাংসা পরে হবে, বন্দি করে কারাগারে নিয়ে যাও। দেবদাসী, জগন্নাথ দেবের মন্দিরের রক্ষক হিসাবে এই মুহূর্তে দেবদাসীর কাছ থেকে তোমাকে আমি অব্যাহতি দিলাম।
শোনেন? কে? আপনি? না, যাবো না। অনেক গালিমন্দ আপনাকে করছি, অনেক পাপ করছি, ভিতরে আর যাবো না। তাতে কি হয়েছে? আসুন দেখেন, আপনি আমারে ক্ষমা করেন। অখন থেকে আমিও হরিবোল, গামু নাসুম, ওই আপনারা যা যা করেন সব করুন। হরিবোল হরিবোল হরিবোল। জয় মহাপ্রভু, তোমার জয় হোক। মহারাজ, বিদ্যাধরকে তো শাস্তি দিলেন, কিন্তু যে লোকটির জন্য এত গণ্ডগোল। কে? কেন, যিনি নীলাচলে মহাপ্রভু সেজে বসে আছেন। মহাপ্রভু? মহাপ্রভু একমাত্র জগন্নাথ দেব। কিন্তু সার্বভৌম ঠাকুরের লোকেরা তা তো বলেন না। সার্বভৌম ঠাকুরকে আমি ডেকে পাঠিয়েছি, তার গৃহেই নাকি সন্ন্যাসী থাকেন। মহারাজ, তিনি ছদ্মবেশী সন্ন্যাসী, গৌরের চর। চর? আমি শুনছি গৌড় থেকে এক সন্ন্যাসী এসে আপনার গৃহে আশ্রয় নিয়েছে এবং অস্পৃশ্যদের মধ্যে হরিনাম বিতরণ করেছেন। কিন্তু লোকে বলছে সেই সন্ন্যাসীটি নাকি অস্পৃশ্যদের নিয়ে গোপনে চক্রান্ত করছে, আর আপনার গৃহই নাকি সেই চক্রান্তের কেন্দ্র। লোকে বলছে না, বলছে বিদ্যাধর আর তার অনুচরেরা। সেই সন্ন্যাসীটি কোথায়? তিনি নীলাচল ত্যাগ করে চলে গেছেন। ত্যাগ করেছেন না পালিয়েছেন? পালাবেন তিনি কার ভয়? কোনো ভয়ই তাকে স্পর্শ করে না। সেই চক্রান্তকারীর কোনো ভয় নেই? না, তিনি নরদেহে ভগবান, পতিত উদ্ধারের জন্য তিনি অবতীর্ণ হয়েছেন। তিনি আমার ইষ্ট, আমার পরমারাধ্য, আমার সর্বস্ব। আপনি ভারতের শ্রেষ্ঠ বৈদান্তিক উন্মাদ হয়ে গেলেন নাকি? কোথায় আপনার সেই ইষ্ট? তিনি দাক্ষিণাত্য পরিভ্রমণে গিয়েছেন। আমি তাকে দেখতে চাই। সুমন্ত্র, সুমন্ত্র! মহারাজ! এখনই দ্রুতগামী অশ্ব নিয়ে তুমি দাক্ষিণাত্যে চলে যাও, আর যেমন করে পারো সেই সন্ন্যাসীর খবর নিয়ে আসবে। আর শোনো, পথে বিদ্যাপুরে আমার প্রতিনিধি রায় রামানন্দের সঙ্গে তিনি নীলাচলে এসেছেন, উদ্যানে আপনার অপেক্ষা করছেন। এসেছেন তিনি? বড় সুসময় হয়েছে রায় রামানন্দ। আসতে বাধ্য হলাম মহারাজ। কেন, রাজ্যে কোনো গোলযোগ? না মহারাজ, আপনার আশীর্বাদে আপনার প্রদেশপাল সেদিকে কোনো ত্রুটিই রাখিনি। তবে আপনার কাছে এসেছি একান্ত ব্যক্তিগত একটি মিনতি জানাতে। বসো বসো রামানন্দ। তুমি শুধু আমার অধীন প্রদেশপাল তো নও, বন্ধু বলে, পণ্ডিত বলে, রসিক বলে তোমাকে আমি সম্মান করি। সে জানি মহারাজ, সেই বন্ধুত্বের দাবিতেই জানাচ্ছি। আমাকে রাজ্য শাসন ভার থেকে অব্যাহতি দিন। কি বলছো রামানন্দ, দক্ষিণে তুমি হলে আমার প্রধান শক্তি, তোমাকে আমি অব্যাহতি দিই কি করে? রাজকার্য আমার আর ভালো লাগছে না মহারাজ। ইদানিং প্রতিদিন ধ্যান করতে বসলে আমার চোখের সামনে ফুটে উঠতে এক অপরূপ সন্ন্যাসীর মুখ। একদিন দেখি সেই সন্ন্যাসী সশরীরে আমার দ্বারে দাঁড়িয়ে বললেন, নীলাচল থেকে আমি তোমার জন্যই আসছি রামানন্দ, তোমাকে আমার চাই। নীলাচল থেকে? দেখি সেই গৌড়ের সন্ন্যাসী?
হ্যাঁ মহারাজ, তাকেই তো আমি খুঁজছি। আমি দেখতে চাই কি তার শক্তি, কি তার সম্মোহন। সে সার্বভৌমকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছে, তোমাকেও কেড়ে নিয়েছে আমার কাছ থেকে, আমার রাজ্যে আমাকেই করেছে সে অস্বীকার। কোথায় সে সন্ন্যাসী? বিদ্যাপুর ত্যাগ করে তিনি দাক্ষিণাত্যের পথে চলেছেন, একা, মুখে শুধু নাম। রাম রাঘব রাক্ষমাম 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 কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব পাহি মাম পাহি মাম পাহি মাম পাহি মাম। রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রাক্ষমাম রাক্ষমাম সমুদ্রের গর্জনকে ছাপিয়ে তারা চিৎকার করতে করতে চলেছে। তাই যদি শুনে থাকেন মহারাজ, তবে আপনার নিষেধ অমান্য করে যারা এই কাজ করছে তাদের বন্দী করেননি কেন? তাই করব, তাই করব, তাই করব। আমি বন্দি করবো তাকে, যে আমার রাজ্যে আমার শক্তিকে খর্ব করেছে, ভগবান সেজে যে আমার প্রজাকে খেপিয়ে তুলেছে। তাই বুঝি সারাক্ষণ তারই কথা ভাবছেন, রাত্রে স্বপ্নেও তার নাম ধরে ডাকেন। কে বললে? কেন, আমি শুনেছি। তুমি শুনেছ? হ্যাঁ শুনেছ। হ্যাঁ হ্যাঁ, আমার সারা রাত্রি সে দুঃস্বপ্নে ভরে দিয়েছে, দুঃস্বপ্নে ভরে দিয়েছে। যদি তার টাকা ভাই রাজত্বের অপরাধে আমি তাকে বন্দি করব, আমি তাকে বন্দি করব। হ্যাঁ হ্যাঁ, আমি তাকে বন্দি করব। শোনো শোনো পুরবাসী, মহারাজা প্রতাপ রুদ্রের আদেশ, চৈতন্য সন্ন্যাসীকে নীলাচলে দেখা গেলে তাকে বন্দি করা হবে। শোনো শোনো পুরবাসী, মহারাজা প্রতাপ রুদ্রের আদেশ, নীলাচলে রাস্তায় সংকীর্তন করা চলিবে না। রাজার এই আদেশ আমরা কিছুতেই মানতে পারবো না। আপনি আমাদের আদেশ দিন, আমরা আবার নগর সংকীর্তনে বেরোই। দেখি রাজা প্রতাপ রুদ্র কত অত্যাচার করতে পারে। আরে কাণ্ড, মিছি মিছি লাফালাফি করছো। রাজা প্রতাপ রুদ্র কি বলেছেন শুনেছ তো? তোমার আমার মতন চুনোপুটি না ধরে তিনি সরাসরি মহাপ্রভুকেই ধরবেন। আমার মনে হয় যে সত্যই প্রতাপরুদ্র উন্মাদ হয়ে গেছে। সে কথা আপনি বলতে পারেন, কারণ সকলের চাইতে তাকে আপনিই বেশি চেনে। সংকীর্তন শুনলে সে যেন আতঙ্কে শিউরে ওঠে, অন্যমনস্ক ভাবে সশস্ত্র প্রহরীদের আদেশ দেয় মহাপ্রভুকে ধরে আনবার জন্য। সেই লোকের আদেশ আপনি আমাদের মানতে বলেন? তুমি যা বলছো তা আমি বুঝতে পাচ্ছি, কিন্তু তবু আমার অনুরোধ, যতদিন না মহাপ্রভু ফিরে আসেন ততদিন তোমরা একটু অপেক্ষা করো। আমার খুব বিশ্বাস যে তিনি শীঘ্রই ফিরে আসবেন। মহা আতঙ্কে প্রতাপরুদ্রই বোধহয় তাকে আকর্ষণ করে নিয়ে আস। প্রতাপরুদ্র, কে? আমি এসেছি। কে কে তুমি? আমি যে তোমার কাছে বন্দী হতে চাই। কে কে তুমি? বন্দী করো। দাঁড়াও দাঁড়াও।
রাঘব কোথায় মহারাজ? রাজগুরু, আমার আদেশ অমান্য করে আপনি সেই সন্ন্যাসীকে আপনার গৃহে আশ্রয় দিয়েছেন। আমি আশ্রয় দেব তাকে? তিনি দয়া করে এসেছেন। তার দয়ার অন্ত নেই দেখছি। দয়া করে তিনি সার্বভৌম রামানন্দ আপনাদের আমার কাছ থেকে দূরে সরিয়ে নিয়েছেন। দয়া করে তিনি আমার সৈন্য ও প্রজাদের বিদ্রোহী করে তুলেছেন। দয়া দয়া অসীম তার দয়া। কোথায় সে সন্ন্যাসী? প্রতাপরুদ্র, তুমি তো আমার স্বপ্নে। এতদিনে আমার নীলাচলে আসে সার্থক হল। কি চাও তুমি? তোমাকে। আমাকে? আমি অন্য সকলের মতো দুর্বল চিত্ত নই যে তুমি বাক চাতুরিতে আমাকে মুগ্ধ করবে। আমি রাজা, আমাকে রাজ্য শাসন করতে হয়, অপরাধীকে শাস্তিও দিতে হয়। আমি এসেছি তোমাকে শাস্তি দিতে, হ্যাঁ তোমাকে বন্দী করতে। আমি তো প্রস্তুত প্রতাপরুদ্র, কিন্তু একটা শর্ত। শর্ত? কি শর্ত? তুমি আমায় কোনোদিন মুক্তি দিতে পারবে না যদি না আমি মুক্তি চাই। কে তুমি? কে তুমি? কে তুমি? না না না, আমি তোমাকে স্বীকার করি না। আমার প্রভু একমাত্র জগন্নাথ, জগন্নাথই আমার মহাপ্রভু। মহারাজ, রথ চলছে না। রথ চলছে না? কি আশ্চর্য, এর পূর্বে এরকম তো কখন হয়নি। এই যে মহা অকল্যাণ প্রভু। জয় মহারাজ প্রভু, জয় মহারাজ প্রভু, জয় মহারাজ প্রভু।
প্রভু, রথ চলছে না। রথ চলছে না? চলবে, রথ আবার চলবে। অস্পৃশ্য বলে প্রভু জগন্নাথের সেবা করার অধিকার থেকে যাদের তোমরা বঞ্চিত করে রেখেছো, তাদের প্রভুর রথের দড়ি ধরতে দাও। তোমরা নত শিরে করজোরে বলো, হে মানুষের ঠাকুর, মানুষকে অপমান করে আমরা তোমাকেই এতদিন অপমান করেছি, তাই তো আজ সমস্ত ভেদাভেদ তুলে দিয়ে সকলকে কাছে টেনে এনে তার প্রায়শ্চিত্ত করলাম। মানুষের ঠাকুর আজ ডাকছে মানুষকে, ওরে আয়, ওরে তোরা কাছে আয়, তোরা রথের দড়ি ধর। জয় মহাপ্রভু, আমি আপনার দীনতম সেবক। প্রতাবৃদ্ধ সংস্থাতা প্রণাম আমার। চলি শ্রীপাদ, আবার সেই এক বছর পরে মহাপ্রভুর নামে দেখতে দেখতে কেটে যাবে একটা বছর, ভাবনা কিসের? তুমিও বাংলা ছাড়লে শ্রীপাদ। কাশী মিশ্র মশাই যত্ন করে তার গৃহে আশ্রয় দিয়েছেন। না না, আপনারা আমার গৃহে পদধূলি দিয়েছেন, আমি ধন্য। আর তাছাড়া মহাপ্রভুকে ছেড়ে আপনার বাংলায় ফিরে যাওয়া। বলুন তো, বলুন তো, বলুন তো শ্রীপাদ, মহাপ্রভু আপনাকে গম্ভীরায় ডাকছেন। আমাকে? আচ্ছা আসছি। প্রভু, তুমি ওদের সঙ্গে ফিরে যাও শ্রীপাদ। ফিরে যাব তোমাকে ছেড়ে? এ শাস্তি দিচ্ছ কেন প্রভু? তুমি তো জানো শ্রীপাদ, বাঙালি পড়ুয়ার যার পুঁথির পাঁচিল গেছে বসে আছে, তুমি না ফিরে গেলে সে পাঁচিল ভাঙবে কি করে? প্রভু, আমি বলছি তুমি ফিরে যা। বাংলায় গিয়ে ধনী দরিদ্র, হিন্দু মুসলমান সবার কাছে জানিয়ে দাও আমার প্রেমের ধর্ম। বেশ, তাই হোক। তুমি কি বাংলায় আর ফিরবে না? হ্যাঁ, ফিরে যাব। জননী আর জন্মভূমিকে দেখতে যাবো একবার। তুমি আমাকে আকর্ষণ করে এই পৃথিবীতে এনেছিলে, বিদায়ের সময় হলে তুমি দেবে সেই ইঙ্গিত। কেন বিদায়ের কালে এ বৃদ্ধ অদ্বৈতকে ব্যথা দাও প্রভু? প্রতীক্ষা করে থাকবো সেই দিনের জন্য। তুমি প্রতিশ্রুত আচার্য। ওম কৃষ্ণায় নমঃ, ওম শিবায় নমঃ। মহাপ্রভুর আদেশে আমাকেও বাংলায় ফিরে যেতে হচ্ছে বিশ্বমশাই। আপনি যাবেন? হ্যাঁ, আসি। চলো শ্রীবাস, রোদ উঠে গেল, পায়ে পায়ে এগোনো যাক। হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। প্রভু, সবাই বাংলায় ফিরে গেল কই?
তুমি তো ফিরলে না? বলেছি তো, তোমাকে না নিয়ে আমি নবদ্বীপে ফিরবো না। আমি কেমন করে যাব? তাহলে আমায় ফিরতে বলো না। আমি কেমন করে শচীমা আর মা বিষ্ণুপ্রিয়ার সামনে গিয়ে দাঁড়াবো? আমি যে শপথ করে বেরিয়েছি। আমি যেতে পারি না, জানো তো সন্ন্যাসের নিয়ম। তোমার নিয়ম তুমি গড়ছো, তুমি ভাঙছো। জগতের যত অধম পতিত সবাই পাবে তোমার করুণা, পাবে না শুধু শচীমা, বিষ্ণুপ্রিয়ার নদের লোকেরা। একবার যদি চোখে দেখতে তাদের অবস্থা। শান্ত হও রাঘব, আমি যাব নবদ্বীপে। জানো কি বলেন মুখে হইয়া নিরাশ, স্বামী বিনা আমার কিসের গৃহবাস? তুমি যে পরম গুরু, তুমি যে দেবতা, তুমি যাও যথা প্রভু, আমি যাই তথা। কেবল পুঁথি নিয়ে থাকলেই চলবে? কেন এসেন, কি হলো বাবা? কবে আবার কি, কত লোকের মরণ হয়, আমার কেন মরণ হয় না বলতে পারো? ছি এসেন, এসেছি। তুমি তো দিবেরাত্রির কত কত রামায়ণ পাঠ এই নিয়ে আছো, আর ঘরের লোক কি শুধু তোমার কাজ করেই যাচ্ছে। বাপ এলো নিতে তবু গেল না, কেন কা? কিসের জন্য, কার জন্য এখানে পড়ে থাকা? কই সে তো একবার ভুলেও মনে করে না। চব্বিশ ঘন্টা নিম গাছে তলায় গাছটা মাথায় ভেঙে পড়ে তো বাঁচি।
বৌমা কোথায়? এই নাও মা তোমার নিম কাঠ। না নিম কাঠ? হ্যাঁ নিম কাঠ। তাই নিম কাঠে কি হবে কে জানে? ওকে জিজ্ঞাসা করো। গৌরাঙ্গমূর্তি তৈরি হবে গো। গৌরাঙ্গমূর্তি বাড়িতে তো একটা নিম গাছ রয়েছে, ওর থেকে একটা ডাল ভেঙে দিলেই তো হয়। বলে একটা কুড়ি এনে দিতে পারো? ওরে একটা ডাল কেন, গাছটা কেন শেষ করে দি? এত রাগ করছো কেন? বাড়ির নিম গাছের একটা ছোট ডালও যদি ভেঙে যায় ভীষণ কেঁদে ওঠে। তুমি দেখেছো, তোমার বলেছে আমার মরণ হয় তো বাঁচি। এই দুঃখে এখানে আসতে ইচ্ছা করে না মা, দুঃখে বুকটা একেবারে ফেটে যায়। কি করে যে তোমরা আছো? শাশুড়ি কোথায় মা? তিনি তো বাড়িতে খুব কমই থাকেন। আহ কৃষ্ণহারা মা যশোদা, আমায় কি বলছো গো সুবলির মা? বলি কৃষ্ণ কি আমার একা? সে যে সকলে কোথায় গিয়েছিলে? কাঁথা সেলাই করছি যে গো, আমার হাতের তৈরি কাঁথা ছাড়া নিমাই যে গায়ে দেয় না, সুতো ফুরিয়ে গিয়েছে, তাই পাড়ায় পাড়ায় ঘুরে আমি সুতো জোগাড় করতে গেছিলাম। খোঁজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, যে জান গৌরাঙ্গ আদে সে হায় আমার প্রাণ রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, যে জান গৌরাঙ্গ আদে সে হায় আমার প্রাণ রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। বাচস্পতির গৃহে উঠেছে, সারা নবদ্বীপ ভেঙে পড়েছে তাকে দেখবার জন্য। বাচস্পতির ঘরে? জানো মা কেন প্রভু এসেছে? শুধু তোমার সঙ্গে একবার দেখা করবার জন্য। আমার সঙ্গে দেখা করবার জন্য? ও আমার সঙ্গে? বৌমা, ও বৌমা, 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 শুনেছি বৌমা নিমাই এসেছে আমাকে দেখবার জন্য, আমরা দুজনে যাই। মা স্ত্রী দর্শন সন্ন্যাসীর নিষেধ। তাহলে আপনি জানবেন আমি তোমাকে ফেলে
আমি কি করে যাব বৌমা? এসো মা। আপনারই করবেন না মা, যদি তিনি চলে যান তাহলে আমি যাই। হ্যাঁ বৌমা আমি যাই, যদি সে চলে যায়। না না আমি যাই বৌমা, আমি যাই তাহলে। সবাই তোমার দেখা পাবে না শুধু বিষ্ণুপ্রিয়া। না বাচস্পতি মশাই, সন্ন্যাসের বড় কঠোর বিধি, শুধু শেষবারের জন্য জননী আর জন্মভূমিকে দেখে যাব। মার কাছে কি কোনো খবর? আমি তোমার নিমাই, তুমি আমার মা। এই নরদেহ ভগবানের সর্বশ্রেষ্ঠ দান, এ তোমার কাছেই পেয়েছি মা। এই নরদেহ জগতের সর্বোত্তম মন্দির, তুমি মা আমার সে মন্দিরের পরমেশ্বরী। তোমার নাম বিষ্ণুপ্রিয়া? না আমি গৌরাঙ্গ প্রিয়া, গৌরাঙ্গ আমার ইষ্ট, গৌরাঙ্গ আমার ঈশ্বর, গৌরাঙ্গ আমার সর্বস্ব। তবে এই রোদ্রে ভিক্ষের জন্য কেন ভুগছো বাছা? দর্শন ভিক্ষের জন্য গো, যদি একবার তার দেখা পাই বৃন্দাবন থেকে ফিরে আসবার পর। দেখেছো তো আমার ঠাকুরকে, একেবারেই যেন আলাদা মানুষ।
তাই তো ভয় হয় যদি সে চলে যায়। হরি বল। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমোস্তুতে। হা কৃষ্ণ, হা কৃষ্ণ, হা কৃষ্ণ, হা কৃষ্ণ, হা কৃষ্ণ। এ যেন সম্পূর্ণ আলাদা এক মানুষ। কোথায় সেই তেজ, কোথায় সেই ধর্ম প্রচারের উন্মাদনা? কেবলই কাঁদছেন, হা কৃষ্ণ, হা কৃষ্ণ। তাই তো ভাবছি গোপীনাথ, আমি পায়ে ধরে এত টাকলুম, উনি মোটে চিনতেই পারলেন না। কাকেই বা চিনতে পেরেছেন বলো? রাজা প্রতাপ রুদ্র সার্বভৌম ঠাকুর কারোকে চিনতে পারলেন না। কি গোবিন্দ, তুমি প্রভুকে ছেগল দিলে যে? হ্যাঁ, এমনি তো প্রভুকে আটকে রাখতে পারছি না, তাই দরজা বন্ধ করে রেখে সারা রাত্রির এখানে জেগে বসে পাহাড়ব। ও কিছু ভাববেন না, রাত হলো, আপনারা আসুন। গোবিন্দ, গোবিন্দ, না ঠিক আছে,
কোনো আওয়াজ পাচ্ছি না কেন গোবিন্দ? তুমি কি ঘুমিয়ে পড়েছে? গভীর রাত্রি পর্যন্ত কৃষ্ণ নাম করেছে, তারপর হয়তো ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ি। থাক থাক উনি ঘুমন, তুমি এক কাজ করো, তুমি হাত মুখ ধুয়ে এসো, আমি রয়েছি। গোবিন্দ প্রভু, যা ভেবেছি তাই হা করে দাঁড়িয়ে রয়েছো কি? যাও লোকজন ডাকো, মহারাজকে খবর পাঠাও, আমি সমুদ্র তীরে যাচ্ছি। বলছেন কি আপনারা, মহাপ্রভুকে পাওয়া যাচ্ছে না? কোথায় ছিলেন তিনি? আগে ভোরের দিকে তো ঘরেই ছিলেন, তারপর কখন যে বেরিয়ে গেলেন। যাবেন আর কোথায়, নীলাচলে সবাই তাকে চেনে। আগে সবাই খোঁজাখুঁজি করছে, কিন্তু বৃন্দাবন থেকে ফেরার পর তার যে অবস্থা, ভয় হয় যদি কিছু ঘটে বসে। না না না, আমি চারদিকে লোক পাঠাচ্ছি, আপনারা গৃহে ফিরে যান, আমি এখনই আসছি। মহাপ্রভুকে দেখতে পেয়েছো? পেয়েছি গো, সমুদ্রে জাল ফেলতেই একটাল সোনা। চলো না আমাদের ওদিকে দেখতে, চলো না। কোথায় কৃষ্ণ, কোথায় বৃন্দাবন স্বামী, কোথায় বৃন্দাবন? প্রভু প্রভু প্রভু, তুমি এখানে রয়েছো প্রভু, আর আমি তোমায় কত খুঁজছি। চলো প্রভু, চলো গৃহে, চলো। কোথায় কৃষ্ণ, চলো গৃহে, চলো। কোথায় বৃন্দাবন স্বামী? হা কৃষ্ণ, হা কৃষ্ণ, মহাপ্রভুকে পাওয়া গিয়েছে। পাওয়া গিয়েছে? হ্যাঁ, গোপীনাথ নিয়ে আসছে তাকে। ও মহারাজ, কি সংবাদ রামানন্দ, এত ব্যস্ত কেন? মহাপ্রভু কি আবার? না, তিনি গম্ভীরাতেই আছেন। বাংলা থেকে অদ্বৈত আচার্যের পত্র নিয়ে একজন মহাপ্রভুর কাছে এসেছেন। কি সে পত্র? সেই কথাই বলছি মহারাজ। পত্র শুনে মহাপ্রভুর দৃষ্টি স্থির হয়ে গেল, শুধু একবার মৃদু হাসলেন, তারপর আস্তে আস্তে গম্ভীরায় ঢুকে দরজা বন্ধ করে দিয়ে আত্মস্থ হয়ে বসলেন। এখনো সেই ভাব। আমি অত্যন্ত ভীত হয়ে পড়েছি মহারাজ, তাই আপনার কাছে ছুটে এলাম। চলো চলো, আমি এখনই জানতে চাই সেই পত্রে কি আছে। বাউলকে কহিও লোকে হইল বাউল, বাউলকে কহিও হাটে নাবিকায় চাউল, বাউলকে কহিও কাজে নাহিকো আউল, বাউলকে কহিও ইহা কহিয়াছে বাউল। এই পত্রের অর্থ তো কিছু বুঝলাম না রামানন্দ। আমরাও কিছু বুঝতে পারছি না মহারাজ। সাবধান, সবাই খুব সাবধান, সময় হয়েছে, এবার সময় হয়েছে গো। চিনতে পেরেছি, এইবার চিনতে পেরেছি। রামানন্দ, আমার মন ভালো বলছে না, তুমি চারিদিকে দরজা সজাগ প্রহরের ব্যবস্থা করো।
কথা